গেছে। আচ্ছা তাহলে আমরা এই যে মার্কেটে ঢুকলাম, হ্যাঁ মার্কেটে ঢুকে ব্রাউজ থেকে কোথায় যাবেন? ব্রাউজ থেকে প্রজেক্ট, প্রজেক্ট এখন দরকার নাই, কারণ প্রজেক্ট আপনার প্রোফাইলে রেডি নেই। তাহলে প্রজেক্টে প্রপোজাল দিয়ে লাভ আছে আপনাদের? কোনো লাভ নেই। সেজন্য আপনাকে কি করতে হবে, কন্টেস্ট করতে হবে। আর ফ্রিল্যান্সারে কন্টেস্ট আপনি যতই রিজেক্ট খান না কেন কোনো সমস্যা নেই, হ্যাঁ রিজেক্ট খান সমস্যা নেই, কিন্তু 99 ডিজাইন, ডিজাইন হিল, ডিজাইন ক্রাউড এগুলো আছে কন্টেস্ট বেসড মার্কেটে। হ্যাঁ এখানে যদি আপনি বেশ কয়েকবার যদি আপনি রিজেক্ট খান ডিজাইন, তাহলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেবে, সাসপেন্ড করে দেবে। প্লাস ওখানে আপনার প্রথমে আপনাকে কিছু ডিজাইন দিয়ে আইডি ভেরিফিকেশন করতে হবে, মানে আপনার ডিজাইনের মান কোয়ালিটি যদি ভালো হয় তাহলে ওনারা অ্যাকসেপ্ট করবে আপনার আইডিটাকে, যদি ভালো না হয় অ্যাকসেপ্ট করবে না। ওনারা মনে করবে যে এসে এখানে ঘুরপাক খাবে এবং ভেজাল করবে। একটা প্রতিষ্ঠান, হ্যাঁ ওখানে আপনার ভাইবা হবে, আপনাকে যদি ভালো মনে করে তাহলে আপনাকে নিবে, না হলে নিবে না, এই কথা। আর ফ্রিল্যান্সারের যে কেউ করতে পারে, কারণ এটা বহু পুরাতন, সবচেয়ে আগের ওয়েবসাইট আছে এটা। এখানে আপনি ধরেন আপনারা শুরুতে বিজনেস কার্ড যদি থাকে বিজনেস কার্ড গুলো করবেন, খুবই বিজনেস কার্ড লিখবেন, হ্যাঁ কন্টেস্টে গিয়ে লিখবেন কন্টেস্টে কি, ব্রাউজ থেকে কন্টেস্ট যাবেন, এখানে সার্চ অপশনে এই যে ম্যানেজ বিজনেস, এই যে এটা অনেকগুলো আছে, হ্যাঁ ছোট ছোট গুলো করে, এই যে $300 এগুলো দরকার নেই করা, ছোট ছোট গুলো করবেন। এরকম কিছু কন্ট্রোলটার ভিতরে এগুলো আপনি আলাদা আলাদা ট্যাবে ওপেন হবে, দেখবেন যেটা পারবেন সেটাতে করবেন। হ্যাঁ কতগুলো আছে, অনেকগুলা, এগুলো দেখবেন যে কোনটা পারবেন আপনি। আচ্ছা এই এইদিকে আপনাদের আগে বলে দিই, হ্যাঁ যেখানে বলছে যে কন্টেস্ট প্রাইস, মানে কত থেকে, কত থেকে আপনি কত মধ্যে মানে কন্টেস্ট চাচ্ছেন, যে আপনি যদি চান যে 10 থেকে আমি সর্বোচ্চ $50 কন্টেস্ট অ্যাটেন্ড করব, তাহলে এগুলো আসবে কি কি কন্টেস্ট এখানে আমার বুঝেন ভাই। তাহলে বিজনেস কার্ড কার হচ্ছে কন্টেস্ট নেম, আর কত থেকে কত ডলার, 10 থেকে 15, মানে এটা $15, এটা হচ্ছে কত, এইগুলো কাটে দিত এখন আমরা যাবো না। তাহলে 10 থেকে $50, কারণ আমরা যেহেতু প্রাথমিক বড়গুলোতে গিয়ে লাভ নেই, $100 উপরে কন্টেস্ট অ্যাটেন্ড করবে আপনার বেলে নেই, আপনার কোনো বড় বড় ফ্রিল্যান্সার গুলো এখানে আছে। আর ছোট গুলোতে অনেকে চোখে দেয় না, হ্যাঁ বেশি পড়ে না, উইনার চান্স থাকে আর যারা নিউ তাদেরও। আচ্ছা এইরকম করে কি করবেন, এই যে যেগুলো স্কিল দিচ্ছেন আপনি, এগুলো স্কিল গুলো এখানে এরকম শো করাবে। এখানে যে লিস্টিং টাইপ, এখানে আপনারা সব সময় এখানে গ্রান্টেড আর আর্জেন্ট, গ্রান্টেড যেগুলো কন্টেস্ট সেগুলোতে অ্যাটেন্ড করবেন, আর যেগুলো গ্রান্টেড না ওগুলো অ্যাটেন্ড করে যদি আপনার ফাইল টাইল সবই নেয় তাও টাকা দিবে কিনা মানে নিশ্চয়তা নেই, কিন্তু গ্রান্টেড হচ্ছে টাকা অ্যাডভান্স জমা হয়ে গেছে এরকম, ঠিক আছে। বাজি খেলার দেখেন নি, টাকা আগেই জমা তারপর কি কাটা ঘুরলো, যে কে কোনটা পাবে এরকম বিষয়টা। আচ্ছা এখানে কিছু এরকম আছে, সিল্ড বলতে হাইলাইট সিল্ড এগুলো আছে, হাইলাইট যদি থাকে কি হাইলাইট, তার মানে উপরে এগুলো কিনে নিতে হবে আপনাকে, হাইলাইট সিল্ড যদি করতে চান। ও না এইটা হচ্ছে কি সিল্ড বা হাইলাইট প্রজেক্ট, হ্যাঁ
এগুলো তো দেওয়ার দরকার নেই আপাতত। হ্যাঁ, টপ কন্টেস্ট বলতে কি, যেগুলো $200-এর উপরে, $100-এর উপরে টপ, তার মানে এর মধ্যে যেহেতু আমি দিছি এটা, তার মানে এগুলো যদি আমি জিরো করে দেই দুইটায়, জিরো মানে আনলিমিটেড, কারণ এখানে কি দিছি টপ দিছি, টপ মানে কত, 190 সবচেয়ে বড়, 300 আছে। হ্যাঁ দেখি এটা কি কি ঘটনাটা, এদের কি চাইছে, আরো কয়দিন সময় আছে, আরো এক এখানে কি চাইছে দেখি তো, ও লোগো চাইছে না, ও এটা বহুদিনের, এটা অনেক আগের, এই যে লোগো গুলো, এটা $300-এর লোগো। হ্যাঁ এগুলো আপনারা পারবেন না এখন, আপনারা আরো অনেক শেখার আছে, তো ফাইভ স্টার পাইছে কত জনে, ফাইভ স্টার পাইছে, তার মানে যারা যারা ফাইভ স্টার পাইছে, ঠিক আছে যারা যারা পাইছে তাদের গুলাই পছন্দের মধ্যে রাখিয়ে দিছি, এখানে গিয়েও লাভ নাই, কারণ ওদের এটা বুঝে নিছে যে কোনটা নিবে, এগুলো বাদ দিই। তাহলে আমরা কোথায় যাব, টপ টপে যাব না, আমরা যাব হচ্ছে শুরুতে 10 থেকে কত, $50, $50 হলে কিন্তু বাংলাদেশে 5,000 টাকা। আচ্ছা তবে নিচে যান, কি কোথায় কি করবেন, গ্রান্টেড দিবেন। হ্যাঁ আর আর্জেন্ট, আর্জেন্ট বলতে খুব তাড়াতাড়ি, মানে 2 দিনে, আর কিছু কিছু কন্টেস্ট আছে ঝুলাই রাখে দেয় একবারে 10 দিন 15 দিন, ওগুলো কোনো ফিডব্যাক দেয় না। আর দেখেন এখানে একটু বুঝেন, কোশ্চেন থাকলে অবশ্যই করবেন, যেহেতু ভিডিও হচ্ছে আপনাদের কোশ্চেন আপনারাই বুঝবেন। হ্যাঁ আচ্ছা তাহলে দেখেন, আমরা যদি দেখি এই যে এটা সবচেয়ে কম বিজনেস কার্ড, এই যে এটা $15, এটা $15, এই এই কন্ট্রোলটা সেভ ধরে এগুলো ক্লিক করেন, তাহলে আলাদা আলাদা ট্যাবে ওপেন হবে। আর কয়দিন সময় আছে, এখানে কিন্তু দেখা যায় যে আর ওপেন আর 5 দিন 10 ঘন্টা সময় আছে। এটা কাদের, এটা ইউনাইটেড স্টেট আমেরিকার বায়ার, যেগুলো পেমেন্ট টেমেন্ট এরা করে রাখছে আগে, তাহলে এখানে বর্ণনা থাকবে, উই উড লাইক টু হ্যাভ এ বিজনেস কার্ড দ্যাট মডার্ন বোল্ড অ্যান্ড সিম্পল উইথ দ্য বিজনেস লোগো ডিসপ্লে ইন দ্য ব্যাক ব্যাকগ্রাউন্ড আর দ্য ব্র্যান্ড নেম ইজ, এইটা হচ্ছে ব্র্যান্ড নেম। হ্যাঁ এই ব্র্যান্ড নেমের উপর একটা কি করতে হবে, বিজনেস কার্ড। আচ্ছা তাহলে এখানে কিছু ফাইল দিয়ে দিছে, আগের আগের মনে হয় ছিল, ডাউনলোড করে নেবেন, এই যে এখানে এখানে ওদেরকে দিতে হবে, ও করে রাখছে এরকম করে এখানে জমা দিতে হবে। হ্যাঁ তারপর এখানে কি দিছে, ছবি মনে হয় দিছে ওর, এই যে এটা ছবি, হ্যাঁ দাঁড়ান না দেখি, এগুলো দিছে ও দিছে এগুলো, হ্যাঁ এগুলো নিয়েই করতে হবে আপনাকে, ঠিক আছে। এটা হচ্ছে কোম্পানির মনে হয় লোগো, হ্যাঁ লোগো, এটা এই যেখানে বলছে লোগো, তাহলে এই লোগোটাও বসাতে হবে কোথায়, বিজনেস কার্ডে, পিএনজি আছে এই নিচে পিএনজি। আচ্ছা এখন এই ডিসক্রিপশনের উপর আপনাকে একটা কি করতে হবে, কারণ বিজনেস কার্ড তো ওই একই রকম হয়, খালি ভিতরেরটা আলাদা আলাদা কি হয় একটু। হ্যাঁ এখন আপনি তাও যদি না বুঝেন, আপনি আইডিয়া যদি মাথায় না আসে, তাহলে এই যে এখানে বলছি এন্ট্রি, কজন এন্ট্রি দিছে এখানে দেখা যাবে, কতজন দিছে, 200 না কতজন দিছে ওটা বলা যাবে না, একজনে 10-15টা করে দেয়, তাহলে কতগুলো পড়ছে, 200, এই দেখেন দিছে জমা দিয়েছে, 5 স্টার পাইছে, 5 স্টার কতজন পাইছে, 6 জন, তার মানে এদের গুলাই পছন্দ হয়েছে, মানে খুবই সিম্পল, ওর লোগোটা এখানে বসাই দিছে, লোগো বসাই দিছে, এগুলা খালি একটু কাটাকাটি করছে, এগুলাতে আপনারা অ্যাটেন্ড করবেন।
হ্যাঁ বলা যায় না, এমন হতে পারে যে আপনার সিম্পলটাই ওনারা পছন্দ করে নিয়ে নিল। হ্যাঁ এটা আছে মকআপ, মকআপ গুলো তো বসাতে পারেন আপনারা, দেখাই দিছি। এগুলো সিম্পল, এগুলো মকআপ পাওয়া যায়। এই যে ওর লোগোটা, এটা লোগোর নিচে এগুলো দিছে, খুবই সিম্পল, মানে সবচেয়ে যারা যাদেরটা বেশি সিম্পল হবে। এই যেমন এটা খুবই সিম্পল, এটাও একটা সিম্পল আর এটা একটা সিম্পল, এটা একটু ভেজাল, এটা সুন্দর। ঘেজি ভিজিলে পছন্দ করবে না, ঘেজি ভিজিলা যেমন এই যে এটা, এটা যদিও পছন্দ করছে, এটা ওই বেশি দিছে তো তবুও ভালো লাগতেছে না। হ্যাঁ বেশি করে দিছে, সিম্পল হচ্ছে এই যে এটা সুন্দর হয়েছে কিন্তু একদম সুন্দর। আর এটা, এটাও আছে তবে এটা কালারটা ভালো নাই, আপনি নিজে বুঝতে পারবেন যে কোনটা ভালো লাগবে। যেমন এই যে এটা একদম সিম্পল, কিচ্ছু নাই মনে হচ্ছে। এই যে ছোট ছোট করে দাগ দিয়ে এগুলো, এইটাই ওদেরকে ভালো লাগে, ফাইভ স্টার বাড়ে। দেখবেন যে এই কয়েকটার মধ্যে নিয়ে নিবে, আপনারা যদি পছন্দ করে। এই যেমন এই পরের গুলো দিছে, এদেরটা মানে এখনো দেখেনি, কারণ 5 দিন তো। এই যে আরো কতগুলো জমা দিছে, এদেরগুলো এখনো দেখেনি। এই যে এটা কালার ভালো না, তাহলে এখান থেকে আইডিয়া নিবেন, আইডিয়া নিয়ে একটা করে দিতে হবে আপনাকে। হ্যাঁ ওই উড়ি ঘুরি ওই অ্যাপই, হ্যাঁ ওই যে উড়ি ঘুরি অ্যাপই, খালি কোথায় একটু এরকম স্যাপ বসা যায়, কোথায় এইটা বসা যায়, এরকম করেই আর কি ঘুরে ফিরে এটাই, বুঝলেন? তাহলে এগুলোতে আপনারা জমা দিবেন, আর এগুলো যখন জমা দিবেন না, তখন এই এই ডিজাইনটাই আপনি কোথায় রাখবেন আপনার, ওই যে সেদিন দেখালাম পোর্টফোলিওতে। আপনার যদি 10টা হয়, তার মানে আপনার যত বেশি রাখবেন তত বেশি আপনার কি হবে, আপনার পোর্টফোলিও কি হয়ে যাবে, ধরেন ছবি অনেকগুলো জমা হলে তখন আপনি বিট করতে পারবেন। এটা একটা গেল, এই যে এখানে আরেকটা, ওইটা উইন হয়ে গেছে। এই যে উইন হলে এরকম দেখাবে, এই যে হ্যাঁ বাংলাদেশি ফেরদৌসি, হ্যাঁ কত ডলারে, $15। এখনো সময় আছে কিন্তু, এখানে দিলাম উইন হয়ে গেছে দুটো। এই যেখানে একটা কি দিছে ওনার, ওই কোম্পানির লোগো দেয়, কারণ বিজনেস কার্ডের লোগো বোঝাতে হয়। এই যে লোগোটা দিছে, এটা পোষাতে হবে চাইছে, দিয়ে দিই, ওগুলো দিয়ে দিবে, খালি তোমাকে ওখানে বসাতে হবে। এই দেখো এই এন্ট্রি, দেখো এন্ট্রিতে দাও কত জনে দিছে, কাছাকাছি তো করবে নাই। এই যে এইটা, এটার সাথে এটার মিল আছে, রফিকুল আর ফেরদৌসি না, মানে এই যে এটা, এই যে এই যে দেখেন, এবার দেখেন এই যে কন্টে, যারা কন্টেন্ট হোল্ডার তারা কিন্তু বলে দিছে যে উডারিং ইফ ইউ উড বি এবল, এই যে এখানে ও কি একটা ফিডব্যাক দিছে, যখন এই ফিডব্যাক দিবে না তখন ওগুলা কন্টেস্টে অ্যাটেন্ড করাটা বেটার, কারণ ফিডব্যাক বলে দিচ্ছে, আপনি কমেন্ট দেখতে পাচ্ছেন যে ও কি চেঞ্জ করতে বলতেছে। হ্যাঁ তাহলে এই যে দেখেন এটা, হ্যাঁ এখানে কিচ্ছু নাই, ওই ওর লোগোটা এখানে বসাইছে, আর এখানে এটা দিছে, কয়েকটা খালি লেখা দিছে শেষ। আর এই যে এটা খালি একটু এলোমেলো, এটা আসলে এই বাসি মনে হয়, তাই না? এটা 5 স্টার রয়েছে। এগুলোতে আপনারা অ্যাটেন্ড করবেন, ঠিক আছে? অ্যাটেন্ড করতে করতে দেখবেন যে আজকে না হোক, কালকে না হোক, 1 মাস না হোক, 2 মাস না হোক, 3 মাস, আপনারা সবাই তো একই রকমই দিবে, কারণ ওই যে ওটাই তো, ওর লোগোটাই তো দিতেই হবে, কারণ ওর লোগো একটাতে থাকবে আর একটাতে এরকম, খালি এইটুকু সেন্স আপনারা এগুলো পারবেন। সেই জন্য বলতেছি আপনারা কন্টেস্টে অ্যাটেন্ড করেন, দেখবেন যে আপনাদের, হ্যাঁ আপনারা এই এগুলো দেখেও আপনি কি নেবেন আইডিয়া নেবেন, প্লাস গুগলে সার্চ দিবেন, হ্যাঁ হয়ে যাবে একসময় এক্সপার্ট তত বেশি। হ্যাঁ যখন দেখবেন যে আপনাকে, ধরেন অনেকে 3 স্টার পাইছে না, অনেকে এরকম পাইছে 4 স্টার, তাহলে 4 স্টার গুলো তার মানে খুব পছন্দ হয় নাই। হ্যাঁ তাহলে এগুলোতে অবশ্যই অ্যাটেন্ড করবেন, কারণ যত বেশি অ্যাটেন্ড করবেন কিছু, মাঝে মাঝে কিছু টাকাও ইনকাম হবে, আপনাদের কি বাড়বে স্কিলও বাড়বে, আর স্কিলটা না বাড়লে আপনারা ওই ফাইবারে গিয়ে লাভ নেই।
কাজ নিয়ে যদি কাজ করে দিতে না পারেন, সেজন্য এই কন্টেস্ট হচ্ছে বেস্ট আপনাদের জন্য প্রাথমিক পর্যায়ে। আপনি করেন আগে 3-4 মাস কন্টেস্টই করেন, কন্টেস্ট করে 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 স্কিল বাড়েন, শুধু বিজনেস কার্ডের উপরেই 1 মাস টানা করেন, দরকার হলে বিজনেস কার্ড 15 দিন করেন। আপনি এরকম ধরেন 5টা করে প্রত্যেক দিন কটা করে দিবেন, 5টা করে দিলেন, 5টা করে বিজনেস কার্ড জমা দিবেন। দেখেন অনেকে অনেক এখানে মনে হয় সুলতানা আক্তার 1টা 2টা 3টা 3টা দিছে, এই যে রফি রফিকুল 1টা 2টা 3টা, তার মানে 3টার মধ্যে 1টা কি 2টা কি পাইছে, 5 স্টার না 2 1টা 5 স্টার পাইছে, আর তার মানে পছন্দের মধ্যে ছিল। হ্যাঁ, এই যে এখন ওই যে আমি বললাম না যে ওদের যেহেতু কোম্পানি তাই না, সেহেতু ওরা বসবে সবার সাথে, এগুলো পছন্দের মধ্যে রাখে দিয়ে বসে যেটা ভালো লাগবে সেটাই উইন করে দিবে। কিন্তু কাছাকাছি গিয়ে যখন আপনি 5 স্টার পাবেন, আপনার মনে একটা কিন্তু অনেকটা সান্ত্বনা আসবে যে আমি 5 স্টার, তার মানে আমি ক্লায়েন্টের পছন্দের মধ্যে ডিজাইন করতে পারতে, এই যে কথা। তাহলে এগুলোতে যাবেন এই যে এখানে কি কিভাবে সাজ দিতে হয় আমি তো বলে দিলাম তাই না। তাহলে এটা এটা মনে হয় শেষ, আরো আছে। এই দেখেন এখানে কয়জন দিছে, 200 এত জন, এখানে কত, এখানে কত, তার মানে যখন যখনই $27 আসছে তখন আরো বেড়ে গেল, আর $41 তার মানে 1000 হয়ে গেছে। হ্যাঁ, 35টা বুক কভার চাইছে। তাহলে আপনারা আজকে গিয়ে এটা দিতে পারেন, যে এটা জমা দিতে পারেন, যেহেতু আরো কয়দিন আছে, 5 দিন আছে, আপনারা এইটা জমা দিতে পারেন। আপনারা পাবেন, আপনারা সাজ দেন এখানে, এখনই পাবেন বিজনেস কার্ড সাজ দেন, এই যে এটা ডাউনলোড করবেন এভাবে। হ্যাঁ, এগুলো ডাউনলোড করবেন, এটা লাগবে না, যে লোগোটা পিএনজি লোগোটা ডাউনলোড করবেন, যে ডাউনলোড করলাম ঠিক আছে। আচ্ছা, এখন কিভাবে ডিজাইনটা করবেন আপনাদের আমি বলে দিচ্ছি, লাইভ একটা আপনাদের দেখাই। আমি যখনই একটা দেখি যে কন্টেস্ট খুব ইজি, আমার স্টুডেন্টগুলো পারবে, তখনই কিন্তু আমি ওদের গ্রুপে দিয়ে দিই ওটা, যে এটাতে দেওয়া জমা দাও, ওপাল তো লাগতেই পারে নাই। আচ্ছা, এখানে আগে কি বলছে সেটা আমরা একটু বুঝি, যদি আপনি না বুঝেন তাহলে এটা বাংলা করেন। এটা খুব ছোট দিছি, এটা আসলে অনেক সময় কি হয় জানেন, যে ওই বাংলা করার থেকে না ইংলিশটাই বেশি ভালো বোঝা যায় যারা ইংলিশ পড়তে পারে। হ্যাঁ, এখানে বাংলাটা খুব মানে আমাদের বাংলা মতো আসে না, একটু ভেঙে ভেঙে আসে। আমরা ব্যাকগ্রাউন্ডে ব্যবসার লোক প্রদর্শন সহ আধুনিক সাহসী এবং সহজ একটি বিজনেস কার্ড পেতে চাই, ব্র্যান্ডের নাম হলো কি, প্রিমিয়াম। হ্যাঁ হ্যাঁ, এই যে এই বলে দিছি এই এই এটার উপর, তার মানে বিজনেস কার্ড প্রত্যেকটা বিজনেস কার্ড কিন্তু একই রকম হয় প্রায়। হ্যাঁ, সহজ মানে আধুনিক, এটা এটা ডাউনলোড করলাম। হ্যাঁ, ডাউনলোড করার পরে এখন আপনারা কি করবেন, এখান থেকে যারা 5 স্টার পাইছে এনাদেরটা একটু লোকালে কি করবেন, ধরেন এটা দেখতে পারেন যে কিভাবে করছে, এরকম করে দেখে বা এখানে এরকম করে দেখতে পারেন, তখন আপনি চলে যাবেন কোথায়, এখানে। হ্যাঁ, এখানে গিয়ে শুরু করে দিবেন আপনার ডিজাইন, কত আমরা তো জানি 3.5, আইডা যে 2, আইডা যদি প্রিন হবে সেহেতু কত হবে আপনার 300, আর CMYK দিবেন, ওকে দিবেন ঠিক আছে। এখানে দেখবেন যে কিভাবে করছে,
তার মানে প্রথমে কিছু নেই, শুধু কি আছে লোগোটা, লোগোটাতে ডাউনলোড করলাম, ওটা নিয়ে আসি ফাইল থেকে প্লেস। এটা কিছু নেই, এইটা একটা একটা হবে, এটা সবাই একই দিছে মনে হয়। ঠিক আছে, এটা হইলে একটা শেষ, কিছু আছে একটা শেষ, হ্যাঁ ওইটাই, ওই যে ওইটাই বারবার হবে। ও ফির দিছে অনেকে, ওই যে করে দিয়েছি দেখেন, শেষ বলতে কি না, শেষ না, আপনি শেষ ওখানে করে দিতে পারেন, যেহেতু একটা ফাইভ স্টার পাইছে। হ্যাঁ এই যে এও ফাইভ স্টার পাইছে, শেষ করে দিয়েছি একটাতে, ও না শেষ করেন নিচে এরকম। আচ্ছা এখান থেকে আইডিয়া নেন, ও এটা ফিরে আবার দেয় নাই না। আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, এরকম করে দিছে তো, দেখতে হবে যে কোনগুলা পাইছে ভালো করে। হ্যাঁ যে ফাইভ স্টার পাইছে এটা সুন্দর হয়েছে, ঠিক আছে এটা সুন্দর কিন্তু লাগতেছে। এখানে যাবেন গিয়ে এগুলো থেকে আইডিয়া নেবেন, আপনি এখানে নিচে কিছু দিতে পারেন আপনার মতো করে, শেপ টাইপ গুলা দরকার হলে এই এই শেপটাই আপনি একটু কোথায় দেখবেন, বিজনেস কার্ড গুলো দেখেন, অন্যান্য বিজনেস কার্ড গুলা এই কালারটাই নেব। আপনি গুগলে সার্চ দেন যে বিজনেস মডার্ন, মডার্ন লিখবেন, মডার্ন বিজনেস কার্ড, এই যেখান থেকে শেপ গুলা দেখেন যে কোনটা ভালো লাগতেছে, এই এইটাই সুই করছে, এটা এই যে এটাতে আছে দেখেন, এই যে এটা এটা, ঠিক আছে এটা কিন্তু এরকম করে দিয়েছে, কোনটা দিয়েছে এই যে এটা গেল, এই যে এটা বুঝলেন, খালি শুধু এখানে কেটে দিছে একটু, আমরা তাইলে এটাকে আমরা সেভ করতে পারি, বা এটা থাক আমরা এরকমই কিছু একটা করি, তো আমরা একটা কাজ করি, এরকম আছে তো, আমরা কন্ট্রোল টি দিই, টি দিই আর একটু বড় করে দিই। হ্যাঁ দেখুন পিএনজি পিকচার, এটা পিকচারটা নিয়ে আসলে এরকম হয়ে যাবে। হ্যাঁ এখন আমরা এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করি, কন্ট্রোল টি দিয়ে ধরে এটাকে অর্ধেকটা দিই, তো এটা কালারটা ধরেন আমি আসেন্স করে এই লোগো থেকে কিন্তু কালার গুলো নিতে হবে, বুঝলেন উল্টাউল্টি কালার ফিট দিবেন না, এই লোগো থেকে কালার গুলো নিতে হবে, আপনি এই কালার গুলো একটা দিতে পারেন বা এই কালারটা দিতে পারেন। হ্যাঁ এই হয়ে গেল, এইটা থাক একটা ধরেন হয়ে গেছে, আমি আপনাদের জাস্ট দেখাচ্ছি। হ্যাঁ আর একটা করি, এখন দিব তো জমা দিব, জমা দিয়ে আপনাকে দেখাবো না আপনাদের, তাহলে এটাই আমরা কি করবো এগুলোকে কপি করব। হ্যাঁ এগুলোকে এরকম করে ধরে এখানে নিয়ে আসবেন, ধরে এখানে দাঁড়ান, দিয়ে এখানে ছেড়ে দিবেন, হ্যাঁ চলে আসে। এখন এই শেপটা নিচে থাকলো আর এই শেপটা নিচে থাকলো,
মানে এটা দুইটারে একটাই থাকবে। হ্যাঁ আচ্ছা, আরো আমরা দুর্গাপুরে এগুলো দেখি একটু, এখান থেকে আইডিয়া নেই। এই যে এনারাও কিন্তু এখান থেকে লোগো থেকে কালার নিছে, এই যে এই কালারটা ওনারাও নিছে, এই কালারটা। ঠিক আছে, তাহলে আমাদের নিচের শেপটা হয়ে গেল দুইটারে। এখন আমরা একটা কাজ করি, আর এগুলো কি হবে এগুলো তো আমাদের জানাই আছে। তাহলে এখানে এটা দিছে নাকি, আর এটা দিছে এখানে, এই দুইটা ভালো লাগছে। যেটা এটা তো মানে অন্যরকম করে দিছে, তো এটা রাখছি আর কি। যদি ওদের কোম্পানি বলে যে না আমাদের এটা চেঞ্জ করব, তাহলে ওরা নিতে পারে, পছন্দের মধ্যে রাখে দিছে। এটা আমরা দিলাম। হ্যাঁ এখন এটা কাজ করি, এটা হচ্ছে যে এই যে এখানে দেখেন এই যে এরকম এরকমও করা যায়। তাহলে কি কি বসাতে হবে এগুলো আমরা এখান থেকে নিতে পারি ইনফরমেশন গুলা। মিস্টার জন না, আগে কি নাম নিছে নিছে আর কি, এখানে কি দেন দেন সমস্যা নেই। হ্যাঁ দিলে হলো, এখানে নাম গুলো দিয়ে তুমি যা মন তাই লিখে দাও, ওনারা চেঞ্জ করে নিবে ওদের মতো। লোগোটা আমরা ছোট করলাম। হ্যাঁ লোগোটা এখানে বসাই দিই মিডিলে। এক উপরে দিই আগে, এইভাবে আছে বুঝলে। তাহলে একটা কাজ করতে পারি, যেটা হচ্ছে আমরা এখানে এইভাবেই নেই, তো নিয়ে শুধু জাস্ট এখানে নিয়ে দিলাম, এটা হয়ে গেছে, এটা দুইটার কাজ শেষ। এটা নিলাম। হ্যাঁ এখানে দিব শুধু নাম, এটাই নিব এরকমই, শুধু এটা নামটা নিব আর এখানে আমরা এগুলো শেপ পেপার দিচ্ছি না। হ্যাঁ ওদেরকে বুঝছেন, তাহলে এটা নিব আর এইগুলো নিব আর কিচ্ছু নিব না, তার মানে আমাদেরটা আরো সিম্পল। এখানে একটা কিউআর কোড দিব শেষ, তাহলে আমরা একটা এখান থেকে এটা নিই। আচ্ছা এখানে ফন্টটা একটু দেখতে হবে বুঝলেন। আচ্ছা ফন্টটা আমরা রোবটও ইউজ করতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে আমরা ছোট করে নিই।
এটাকে কপি করি। অল্টার শিফট চাপবে না, তাহলে একদিকও আর আগা পাছা করবে না, এখানে হবে। হ্যাঁ এখানে ডাবল ক্লিক করবেন, করে ফন্টটা ছোট করে দিবেন। এখানে লিখেন যে জেনারেল ম্যানেজার, পরে ঠিক করতে দিবেন। জেনারেল ম্যানেজার গ্রাফিক ডিজাইনার এগুলো দেয় আর কি। হ্যাঁ জেনারেল ম্যানেজার, ঠিক আছে সেটা দিলাম। আর টুকরো আমরা এটাকেই একটা কাজ করি, এই যে এটা যে নিচে এই দুটাকে গ্রুপ করি, এটা আর এটা, তাই না? আচ্ছা কন্ট্রোল জি, এটাকে কি করব কন্ট্রোল জে দিয়ে আর একটা করব, ঠিক আছে? তাহলে এটা হইল, কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট্ট করে নিই। এই দেখালে তাহলে এই শেপটা এখানে চলে এলো, তাই না? পরে আর ঠিক করতেছি। এখন এগুলো আমরা বসাতে পারি, কি কি আছে যে প্রথমে লোকেশন, হ্যাঁ এইটার না নেই, আমরা আরেকটু আরেকটু নিব বেশি। এখানে কি কি দিছে প্রথমে ফোন, আমরা দিতে পারি আমাদের মতো করে, আমরা তো জানি কি কি দিতে হয়, তাই না? প্রথমেই আমরা আইকনটা নিয়ে আসি, কলিং আইকনটা, প্রথমে দিব হচ্ছে এই যে কল, তাহলে এখানে লিখব হচ্ছে কি দেখি, কপি করি, কপি না আমরা এখানে লিখে দিই। জিরো জিরো কিভাবে দিছে এখানে, এখান থেকে আমরা নিতে পারি কিভাবে এটা দিয়ে, এরকম করে দিছে ওদের মতো করে আর কি, জিরো 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 এরকম করে আমরা দিতে পারি। হ্যাঁ আমরা একটা দিব, ওনারা যেহেতু দুইটা দিয়ে আমরা একটা দিব। হ্যাঁ জিরো 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 ওয়ান, জিরোটা বাদ দেয় ওয়ান, জিরো দিই ফাইভ, এটা এখানে যাবে। সিক্স সেভেন এইট, তাই না? এগুলো দেখতে পারেন, আমরা আইডিয়া নিতে পারেন। ডেস্কটপে সেভ করি, তাহলে এখান থেকে আমরা এটা নিতে পারি। হ্যাঁ বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করলে এইরকম নিয়েও একটা হয়, এটা এরকম মনে তুমি কি দিছে এটা এরকম দেখা যাচ্ছে না কেন,
এটাকে ডাউনলোড করে দেবে, ডাউনলোড করে তো থেকে আইডিয়া নেওয়া যায় আর কি। আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে ডিস কোথায় কি পাওয়া যায়, কারণ আপনার নিজস্ব কোনো কিছু দিয়ে নাও হতে পারে। হ্যাঁ, একটু একটু যদি অন্য থেকে আইডিয়া নেন তাহলে কিন্তু আপনার কি হবে, লিখে দিই বিজনেস কার্ড। ইপিএস এটা হচ্ছে ইলাস্ট্রেটরের ফাইল। হ্যাঁ, আমি তো আমার তাহলে ইলাস্ট্রেটর ওপেন করতে হবে। আমার পিএইচডি দিলে কিন্তু পিএইচডি আসতো। হ্যাঁ, এই যে এখানে এখানে পিএইচডি দিবেন আপনারা যেহেতু কি এটা শিখার নেই, তাহলে পিএইচডি দিবেন, পিএইচডি গুলো চলে আসবে, পিএইচডি গুলো। এক একজন এক এক রকম সুন্দর সুন্দর বিজনেস গুলো এখান থেকেও কিছুটা সম্পূর্ণটা নেওয়া যাবে না কিন্তু, বুঝলেন, সম্পূর্ণটা নেওয়া নিলে সমস্যায় পড়বেন আপনি। ধরেন আপনি বিক্রি করলেন, হ্যাঁ বিক্রি করলেন, এখন যে নিবে যে ইউজ করবে সে যদি পরে দেখে না আমরা আমাকে ঠকাইছে, তার মানে আপনাকে রিপোর্ট মারবে, আপনাকে অভিশাপ দেবে। হ্যাঁ, অনেকে এরকম হয় পরে দেখা যায় কি লোগো কপি করছে, ওটা লোগো ইউজ করতে পারতো না, $200 দিয়ে একটা লোগো নিল ইউজ করতে পারতো না, তাহলে কেমনটা লাগে? তাহলে একজনের জন্য পুরো দেশের পুরো জাতির কলঙ্ক হয়ে যাবে, বাংলাদেশিদেরকে আর কাজেই দিবে না। হ্যাঁ, কাজ দিবে না বলতে গালি দিবে, আসলে ওরা কিয়া বললে গালি খাবে, এরকম কিন্তু ব্যাপারটা। $200 আপনার সারা জীবনে কি আপনি $200 দিয়ে কামাই করে কি চলবে আর চলতে পারবেন? পারবেন না, আপনাকে প্রফেশনাল হতে হবে। এই ইনফরমেশন গুলো আমরা দিতে পারি। তাহলে 01 নিছি, ঠিক আছে, 01 এটাও কিন্তু একটা স্টাইল, 01 2 3 4 5 6 7 8 0 1 2 3 অনেকে এরকম থাকতে পারে, তাই না? আমরা এটা দিয়ে দিতে পারি, তাহলে 01 2 3 4 5 6 7 8 9 আবার আজ এই পর্যন্তই থাক, সমস্যা নেই। একটা হইলো, আমরা একটা করে দিব। হ্যাঁ, বেশি দিলে পরে হিজি বিজি হয়ে যাবে। আচ্ছা, এটা দিলাম, এখন আমরা দিব হচ্ছে এটাকে কপি করি, এটা কাজ করতে পারি ইলিপ্স টুলটা নিয়ে, এটাকে মানে আমাদের নাও নিতে পারি, এখান থেকে এটা নিলেই হবে। তারপর আমরা কি নিব এখান থেকে, এবার কি নিতে দেখি, ইমেলটা নিতে পারি, ফোনের পরে ইমেল, তারপর এই যেটা দেবো, তারপর শেষে হোমটা দেবো, আমরা আমাদের মতো করে সাজাই নিব। প্লেস থেকে দেখি তো এখানে কোন ধরনের আইকন গুলো ইউজ করছে,
একটু দেখতে হবে বুঝলেন, এখান থেকে দেখে এইরকম করছে, আর এই ফির আবার সিম্পল গুলো করছে। সহজ গুলাই করছে, তাহলে আমরা ওইগুলো নিতে পারি। পরে কালার গুলো চেঞ্জ করে দেবো আমরা। ইমেলটা নিলাম, আর কি লাগবে আমাকে? আমাকে লাগবে যে ইমেল, আর হচ্ছে আমাদের লাগবে তো লোকেশন, তাই না? এটা নিলে বেটার হয়তো, মোটেও ভালো লাগে। সেটা নিলাম, আর কোনটা নিব? হোম না, এটাও নেই। সাইটটা নিয়ে না এখানে, এখানে কি নিয়ে তিনটা না, খালি ইমেলটা আলাদা করছে। কালারগুলো পরে চেঞ্জ করে দেবো, ঠিক আছে? তাহলে এখন একটা কাজ করি, সেটা হচ্ছে যে এটাকে অল্টারসের ভিতরে কপি করে এটা এখানে বসাই, এটা এখানে বসাই, ইমেল কি কি আছে ইমেলটা? info.company.name, info@company.name, কোম্পানি মেল দিছে না এনারা, এখানে গিয়ে সমান নিচে সুন্দর করে, কিন্তু আমাদেরকে ওইটাই বুঝতে হবে। এলোমেলো হয়েছে, সমস্যা নাই।
এই যে এখানে অ্যাড্রেসটা কিভাবে সুন্দরভাবে দিয়েছে দেখেন, এখানে অ্যাড্রেসটা দিয়েছে। তারপরে এখানে এখানে কি হতে পারে, এখানে আমাদের হবে হচ্ছে ইওর কোম্পানি নেম নাকি, অ্যাড্রেসটা কিভাবে হয়েছে, ইওর ইওর সিটি অ্যাড্রেস, স্টেট লোকেশন, স্টেট কান্ট্রি, ইওর সিটি অ্যাড্রেস। এরপরে ঠিক করবো আমরা, এটাকে কপি করতে হবে। কি আছে রে, স্ট্রেট লোকেশন, স্ট্রিট লোকেশন, স্টেট এবং কান্ট্রি। স্টেট না, স্ট্রিট লোকেশন, স্টেট কান্ট্রি। তাহলে এইটা একটা কাজ করবো, এটা হচ্ছে যে এখানে আমরা বৃত্তগুলো নিতে পারি, কারণ বৃত্তগুলো এখানে খালি সা দেখা যাচ্ছে, তো আমাদের ডিজাইনটা এমনিতে খালি সা, তাই না? সেহেতু আমরা একটা বৃত্তই নিই, বৃত্ত নেওয়াটা আমাদের বেটার হবে। বৃত্তর কালার হবে নিচে কোন কালারটা দেখি, এর সাথে ম্যাচিং করবো এদিকে এই কালারটা।
এর কালারটা আমরা দিব হচ্ছে ব্লেন্ডিং অপশন থেকে কালার ওভারলে এই যে এই কালারটা দিব হ্যাঁ এই কালারটা তো ভালো লাগবে সাদা দিব সাদা থেকে অল্টার দিয়ে কপি করে নিই একটা আগে দেওয়া হচ্ছিল আমাদের পরে বুঝতে ফাঁকা হয়ে যাচ্ছে তো এটা এই ছবিটাতে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন এখান থেকে সাদা কালার কালার ওভারলে এটারও কালার চেঞ্জ করি এটা এটা ভালো ডিজাইন করতে হলে অনেক সময়ের প্রয়োজন বুঝলেন যা দেখাচ্ছি আপনাদের আচ্ছা এটাকে ছোট করে নিতে হবে আমাদের হ্যাঁ এটা ডবল ক্লিক করি ডবল ক্লিক করে সাইজটা আমরা পারফেক্ট এক করে দিব কত আছে সাইজ 7.86 তাহলে এটাতে দিয়ে দিলাম গ্রুপে নেই আমি বুঝলেন গ্রুপ ছাড়া ভালো দেখা যাচ্ছে না এই গ্লোবাল আর www. এটা হচ্ছে আপনার ওয়েব একটা হইলো তাহলে এটা কোনটা এটা ইউড স্ট্রিপ এটা প্রথম লাগে হ্যাঁ এটা কন্ট্রোল জি এটা হচ্ছে আপনার অ্যাড্রেস ডবল ডি ইমেল ইমেল এটা কন্ট্রোল জি লিখে দিই ইমেল গ্রুপে না করলে কেমন দেন দেখাতে বুঝলেন এটা আর এটা কন্ট্রোল জি
phone. जैसे लोगो ना एक कंट्रोल जी ग्रुप के लोगो दिया दी टाइम नीचे चले आ সামনে এখন এগুলোকে একটা কাজ করি সেটা হচ্ছে যে মিডিলে বসাইতে হবে মিডিলে নিতে হবে মিডিলে নিতে হলে আমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে এটা 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 খুব একটা ফাঁকা দেখা যাচ্ছে মনে হয় না ছোট করতে হবে আরো তাহলে আমাদেরকে তাহলে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে সবগুলাকে ধরতে হবে মেসিং তো মানে এটা আমিও বুঝতে পারছি এর মেসিং করে নিতে হবে আমাদের দায়িত্ব হচ্ছে কোথায় এই যে এখানে your city address ইমেলের ছবিটা মোটেও ভালো না ডিলেট আইকন থেকে আবার নেই ঘোরার লাগে ফ্লার আইকন ইমেল আমাদের নিতে হবে এইগুলো নেওয়া যাবে না আমাদের যে ভরাট থেকে প্লেস প্লেস থেকে ডাউনলোডে যাই আজও অটো স্লিপটা বন্ধ হয়ে গেছে
চন্দ্রকোণে নিতে হবে। তাহলে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন থেকে এটা কালার সাদা নিতে হবে। তারপর এটা বসে এটা মিডিলে বসে নেই, তাহলে ওয়েবে যাইতে হবে। ওয়েব কোথায়? এই দেখেন, তাহলে এই ছবিটা আর এটা ধরবেন, হ্যাঁ এই দুটাই ধরে এখানকার মিডিল আর এখানকার মিডিল গ্লোবাল তারপরে এই যে লোকেশনটা আমাদের একটা কাজ করা উচিত ছিল, সেটা হচ্ছে ফন্টটা হয়নি আমাদের। হ্যাঁ ফন্টটা এখন আমরা চেঞ্জ করে দেবো। রেগুলার আছে তো লাইট করে দিত। এনারা কেমন ফন্ট দিছে আগে দেখি। ফন্টটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় বুঝলেন। তাহলে এখানে ডবল ক্লিক করে লাইটটা রেগুলার মিডিয়াম, মিডিয়ামটা কেমন লাগতে হবে মিডিয়ামটা রাখতে পারি আমরা। মিডিয়ামটা না, আগে ছিল রেগুলারটা না। রোবোটো মিডিয়াম আচ্ছা এটা দেবো আমরা হচ্ছে আমরা এটা দিব না। ইওর সিটি না এখন আমরা বইটা এই যে এখানে নিলাম এটা অটো সিলেক্ট করে দিই তো
দিলাম ইমেল। আরে একটা অ্যাড্রেস এখানে বলছে ডবল লগ ইন না তাহলে এরকম হইলো। এখন এইটা গ্যাপ মনে হচ্ছে তাই না, এই গ্যাপটা আমাদের পূরণ করে দিতে হবে। সেটা হচ্ছে যে কিউআর কোড কোথায় ভেজে, কিউআর কোড ভেজে না না বসায় নাই না, প্রথমটা দিছে না এই কিউআর কোড। আচ্ছা কিউআর কোড দিছে, এখন এখানে জাস্ট কিউআর কোড দিব, হ্যাঁ আর কিছু দিব না, মানে সিম্পল এটা একদম সাদা মাটা হয়ে গেছে তাই না। কিউআর কোড একটা জাস্ট পাঠাবো, লাল নিব এটা। হ্যাঁ একটা টান দিবেন তারপরে। এটা কি ফিল্ডে বন্ধ হবে না, স্টোভটা নিতে হবে আমাদের, স্টোভটার এখান থেকে কালারটা এই টাইপ করে নেবেন। তাহলে এখানে যাইতে হবে, ইয়ে স্টোভটা একটু বাড়াই দিতে হবে বুঝলেন।
বুঝছে না। তাহলে লোগো, লোগোটা কোথায় গেলো? লোগোটা একটু বড় করে তো আসে নাই। তাহলে তুমি বাড়িতে একটা করো, বুঝছো? করে জমা দিও অবশ্যই, মানে আমি জাস্ট দেখার জন্য অনেকক্ষণ থেকে এটা আর কি। তুমি একটা করে তোমার যেহেতু মাথায় আইডিয়া আসছে, এটা তাহলে তোমার জন্য প্লাস পয়েন্ট, বুঝছো? হ্যাঁ এটা চেঞ্জ করে দিই নাকি? এইরকম নেই একটা কিউআর কোড, তাহলে কিউআর কোডটাই আমরা চেঞ্জ করবো। অনেক কিউআর কোড ওটা আমার খুব ভালো লাগে। এটা নেই নাকি? এটা নেই, এটা তাহলে না, এটা নিই বলতে এটা নিলেও বেটার হবে। এরকম করে দিব না গোল করে দিব বলেন? তবে আপনাকে আমি বলছি এটাকে ডাউনলোড করি, তো এটা আমার ভালো লাগছে। এটা ডাউনলোড করি, আর একটা কিউআর কোড নিয়ে আছে এটা। মানে ডিপটা নিব না, হালকাটা নিব। এই কিউআর কোডটা আমরা একটু সরাই রাখি এদিকে ফাইল থেকে, প্লেস প্লেস থেকে, পিসি থেকে ডাউনলোড। এটা নিয়ে তো দেখি কেমন লাগে। এটা এটাও থাকবে এখানে, আবার আরেকটা নিয়ে আসি ওইটা যেটা আলাদা। হ্যাঁ এটা কেমন লাগে একটু দেখি আগে, এটা আমি সরাই রাখি। হ্যাঁ কোনটা ভালো লাগছে বলেন? এটা এটা আচ্ছা, তাহলে এটা আমরা বাদ দিলাম, এটাও বাদ দিলাম, এটা রাখি আর ঠিক আছে। এখানে দিলাম, আপনি কি বললেন যে ওটা এরকম কেমন করে করছে নাকি? এটা ওটা করছে হচ্ছে আপনার ইলাস্ট্রেটরে, এখানে করতে হলে আপনাকে এটা কাটতে হবে। এখানে আরেকটা নিব নাকি? তিনটা নিলে কেমন হয়? আচ্ছা দুইটাই থাক। তাহলে এটা আপনাকে কি করতে হবে জানেন? এটা আপনাকে রাস্টারাইজ করে নিতে হবে। রংপুর গেছিল? আচ্ছা তাহলে এমন একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে
এখানে করতে হলে আপনাদেরকে এটা সিলেক্ট করে নিতে হবে, কাটিয়ে নিতে হবে। তাও কি যায় কিনা সন্দেহ আছে, এখানে নাও দিতে পারে। স্টুডেন্ট হলে খুব তাড়াতাড়ি হইতো, এখান থেকে পুরোটাই মনে হয় কালার হয়ে যাবে নাকি, কালার পাল্টাতে হইতো। হচ্ছে হচ্ছে কটা করে দিব, কটা ছিল তিনটা করে দিই নাকি, কাট করে নেবেন আগে, সরি এই এখান থেকে না, এখান থেকে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন চলে যায় গে, কালার বাড়লে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে ক্লিক করবেন, এটাও আমার কাছে কিউআর কোড থেকে কাট করে নিতে হচ্ছে। আচ্ছা হইলো, ঠিক আছে, আমরা এটা একটু চেঞ্জ করার চেষ্টা করি, তো এটা সিম্পল হয়ে গেছে খুবই না, একটু দেখি আগে এদিকে কি অবস্থা, এদিকে এটা দেওয়া যাবে না কিন্তু, ঠিক আছে হ্যাঁ ভিডিও চালু আছে, এটা যেমন আছে এখান থেকে দেখবেন আপনারা, দেখে যে এরকম ভাবেও নিতে পারি আমরা, এরকম করে নিব নাকি, এই জিনিসের শেপটা, হ্যাঁ এটা কিন্তু বেটার হয় নাকি, এটা নিতে হলে আপনাদের একটা কাজ করতে হবে, এটা হচ্ছে যে তাহলে সেটা হচ্ছে যে এটা বাদ দিতে হবে, একটা একটা করলে দুটারে হয়ে যাবে, একটা বন্ধ করে দিই আর এটা কন্ট্রোল টি দিয়ে বড় করে দিই, এটা কিরকম করে আছে, এটা এরকম করে আছে, এটা এদিকে কেটে দিছে নাকি, আমি লাইভ দেখে দেখে কাজটা করবো, তাদের একটা তাহলে এটা আরেকটু উপরে উঠবে, বেশি লাগবো না এরকম, এটা নেই এটাকে উপরে দেই, এটা নেওয়া যাবে না, তাহলে এটাই নিতে হবে, এটাকেই কন্ট্রোল জে দিয়ে কপি করবো, কন্ট্রোল টি দিয়ে ধরে এটাকে
এই যে হ্যাঁ, দিয়ে এটা নিচে দিই, এটা কালারটা দিব হচ্ছে এই কালার। দিয়ে তাহলে এটা ওই যে একটা এখানে কি টুল ছিল, ডিরেক্ট সিলেকশন টুল, হ্যাঁ ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কর্নারটা শুধু আমরা সিলেক্ট করব। ধরে এরকম করে টানে এই বন্ধ রাখলাম, হ্যাঁ পারবেন না দিলাম, হ্যাঁ দিয়ে এখন এটা এটা থেকে আমরা যাবো হচ্ছে কোথায়, সিলেকশন থেকে ফিল্টার থেকে না স্টাইলাইজ, স্টাইলাইজ থেকে একটু বের করি আগে, তাহলে আমরা এখানে এটা কি করে নিছি আমরা, রাস্টারাইজ নাকি, এখান থেকে গিয়ে সিলেক্ট, সিলেক্ট থেকে মডিফাই, মডিফাই থেকে এক্সপ্যান্ড কমাই দিই, আর দিই আর দিলেও আর একটু কমাই দেবো, 6 দেবো, হ্যাঁ এইবার দিই, দিয়ে কোনটা থেকে কারণ এটাও রাস্টারাইজ করে নেবো, এটা থেকে কাটাই নেবো, তাহলে ব্যাক এটা কাটে গেল, হ্যাঁ বেশি হয়ে গেছে ঠিকই আছে, ঠিক আছে ভালো লাগবে নাকি, তাহলে এই দুইটাকে ছাপিয়ে তো আছে আমাদের সমস্যা নেই, এটাকে ধরে এখানে নিয়ে আসবে, নিয়ে আসে এখানে ছাড়ে দেবেন, আগেরটা ডিলেট, আগের গুলো আছে ডিলেট, এটাকে আমরা বসাবো যে এখানে, আর এটা তাহলে আপনার এই পিএনজি পিকচারটা আর এই যে আপনার ব্যাকগ্রাউন্ড দুটোকে সিলেক্ট করবেন, এটার মিডিলে আর এটার মিডিলে গিয়ে উপরে উঠিয়ে দিবেন, লক করে দিই ব্যাকগ্রাউন্ডটা, দেখে নেই তো ফাইভস্টার পাওয়ার মতো একটা ডিজাইন কিন্তু আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা এখন এটা কিসে বসাবো আমরা, মোকাপে, এটা ভালো দেখে মোকাপ বসালে বেটার হবে, বুঝলেন, মোকাপটাই কিন্তু অনেক সময় আপনার ক্লায়েন্টের মাইন্ড সেট আপ করে দেয়, বুঝলেন, তাহলে আমরা একটা ভালো মোকাপ নিয়ে আসি, আমি নতুন মোকাপ কিছু ডাউনলোড দিছি, তো দেখি এনারা কেমন নিছে আগে, আমরা একটু মানে আনকমন ভাবে দিব, এটা ভালো মতো বোঝা যাবে না কারণ এটা ছোট, আর একটু দেখে অন্য
এটাও খুব ছোট, মানে এখানে বড় বড় দিছে তো মানে গর্জিয়াস দেখা যাচ্ছে আর কি, এইভাবে। আচ্ছা এটা থাক আপাতত, এটা সয়েলের মধ্যে রাখলাম, আর একটা মক আপ দিই। কেমন দেখি তো, যে দিব না, তারপর আরো মক আপ দেখি, এই যে এটা দিতে পারি আমরা। উডেন একটা দিছে নাকি, এই যে এখানে একটা সুন্দর দিছে, আমরা উডেনটা দিতে পারি, এটাও দিব আরো একটা দিব, সমস্যা নাই। ঠিক আছে, তাহলে এখানে যেটা নিচে আর এটা, হ্যাঁ মানে একবার পরিষ্কার সুন্দর ঝকঝকা দেখা যাবে, নেই তাহলে এটাকে আমরা ছবি করে নিই আগে, ফাইল সেভেস, সেভেস থেকে ডেস্কটপে গিয়ে আমাদের বিজনেস কার্ড। আজকের ক্লাসটি কিন্তু অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু পরে ক্লাস নাই আপনারা সমর্থন করেন। এইটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক, আমরা একটা কাজ করি, এখানে স্ট্রিট লোকেশন না, ইওর অ্যাড্রেস, এটা এটা না দিই নাকি, এটা বাদ দিয়ে মানে ইওর দিই নাকি, এখানে এখানে দিই অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস দাখিল লিখে দিই, এটা দেয়াটা কেমন দেখায়, এটা অ্যাড্রেস না, স্ট্রিট লোকেশন না দিয়ে অ্যাড্রেস লোকেশন। এবার কিন্তু সুন্দর হয়ে যায় স্ট্রিট কান্ট্রি, ঠিক আছে। আর এই যে ইনফো, এটা বড় হাতে লিখি তো থাক, ছোট হাতে থাক নাকি, বড় হাতে দিলে কেমন হয়, আচ্ছা থাক, আচ্ছা তাহলে এটা দিলাম, দিয়ে ব্যাক, আচ্ছা নিয়ে এখন আমাদের কাজ হচ্ছে মোকা ব্যবহার এখানে না, ফাইল থেকে প্লেস, প্লেস থেকে যাব হচ্ছে কন্ট্রোল এস, এটা দেখি কেমন লাগে, গর্জিয়া না হলে দিব না, কন্ট্রোল এস, এরকম লাগবে যখন পোস্ট করবে না, এরকম হবে তাহলে কেমন হয়, হ্যাঁ এই যে এখানে এই মোকআপটাও নিতে পারি, এই
মুখপটা কিন্তু দিছি না না সুন্দরে দেখা যাচ্ছে তাহলে এখানে আমরা এটা দেই হ্যাঁ এই মুখপটা ডাউনলোড করি নাকি এটা কিন্তু গর্জি আজ একবারে ভালো লাগতেছে এই যারাই দিছে তারাই কিন্তু এই মুখপটাতে 4 স্টার পাইছে 5 স্টার পাইছে এটা যে একটা টেকনিক কিন্তু হ্যাঁ বিজনেস কার্ড মুখপ ফ্রি ডাউনলোড মানে যেটা ঝকঝকা দেখা যাবে এইরকম একটা মুখ আপনাদের ডাউনলোড করতে হবে ট্যাব এখন আমার দরকার নাই এই যে এটা দেখলেন প্রথমটায় তাহলে এটা এটা গোল আছে এটা নেওয়া যাবে না মানে নিতে হবে এই যে এটা দেখি এটা তারপর দেখি আর যেটাও নিতে পারি যেটাও কিন্তু সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ একটা শ্যাডো আছে তাহলে এটা ডাউনলোড করি আগে ডাউনলোড করলে হ্যাঁ 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 ওদের ইনকাম হয়ে গেছে না ওই ইমেজ পিএইচডি আচ্ছা তাহলে মোকাপটা নিয়ে আসি কন্ট্রোল সি আমাদের বিজনেস কার্ড দেখানে সেখানে মোকাপ এটা বেশি এটা বাদ দিলাম নাকি বাদ দিই ভালো লাগছে ডেস্কটপ থেকে বিজনেস কার্ড তো হয় নাই এইরকম আসলো কেন মোকাপটা ডাউনলোড হয় নাই হ্যাঁ কেমন জানি আসছে ওটা ওর ফাইলটা আছে ফাইলটা বুঝলেন আমি আমার এখানে দেখি তো আরো মোকাব আছে বুঝলেন নতুন নতুন মোকাব গুলো দিছি তো ভিডিওটা আমি একটু অফ করে রাখতাম ভিডিওটা দিয়ে দিই বিজনেস কার্ডে যেতে হবে মোকাব আগেরটা ডিলিট
কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারলাম। এটা তো মকআপ ডাউনলোড হয়নি, ওর ফাইলটাই ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ আলো মকআপ ওখানে মকআপ সার্চ দিলাম আমি, কি করা আছে দেখি তো, দেখলাম একটা দেখি আগের গুলো দেই তো বিজনেস কার্ড। এই এখানে আছে কয়েকটা, ধরেন আপনি ডিজাইনটা করলেন। হ্যাঁ এখন এখানে এন্ট্রি কিভাবে করবেন, এন্ট্রি করার জন্য আপনাকে যাইতে হবে এই যে সাবমিটে, সাবমিট মাই এন্ট্রি দিলাম। হ্যাঁ এগুলো নিবই না, ওই যে আমরা ওইটাই নিই, উডেন উডেনটাই নিই। হ্যাঁ এই উডেনটা আমরা কাজ করি ফাইল থেকে প্লেসে দেই, প্লেসে গিয়ে ডাউনলোডে এটা দিলে কেমন হয় বলেন। তাহলে এখানে আমরা আবার জমা দিয়ে একটা দেই, পরে আমি আর একটা দিব। তাহলে এখানে ফাইল থেকে প্লেস, প্লেস থেকে আমাদের যেখানে ডিজাইনটা আছে নাকি, এটা যদি এখানে দিই এখানে এখানে দেখবেন এই, তাহলে ওইটা দেখা যাবে না বুঝলেন, তাহলে এখানে ওইটা দিতে হবে, ডিলেট করে দিই কারণ ওই অ্যাড্রেসটাই ভালো মতো যদি দেখা না যায়। এইরকম করে দেখবে রাইট পজিশনে বসে, হ্যাঁ কন্ট্রোল এস দিলাম আর পরেরটা দিব হচ্ছে ফাইল থেকে প্লেস এন্টার কন্ট্রোল এস। ফাইল থেকে সেভ এস, সেভ থেকে আমরা
এটাকে সেভ অ্যাজ, সেভ অ্যাজ থেকে সেভ করে আগে কার্ড লিখি কি আর লিখি স্ট্যাটাসটা পাইলে আপনাদেরকে বলবো আমি, সমস্যা নেই, ঠিক আছে, যে বিজি করে নিতে হবে বিজনেস কার্ড সেভ। এখানে যাবো আমরা, হ্যাঁ গিয়ে লিখবো, এটাই কপি করতে পারি, এটাই বিজনেস কার্ড। এখানে কি লিখবেন, ডিসক্রিপশন লিখবেন এরকম একটা, আমার কাছে কিছু লিখার এরকম করে কিছু লিখে দিতে পারেন, লিখে রাখ দিয়েছি অনেক রকম ভাবে, এই যে অনেক রকম ভাবে লিখতে পারি আমরা, কেউ শর্টকাটে লিখে দেয়, কেউ আবার এরকম করে বলে দেয় লাগে, প্লিজ লেট মি নো ইউ নিড অ্যাসিস্ট্যান্স, এই যে এটা দিয়ে দিই, এরকম করে কিছু একটু লিখে দিতে হবে, এগুলো লিখে দিতে পারি, হ্যালো ডিয়ার হোয়ার ইউ লাইক ইট, প্লিজ লেট মি নো ইফ ইউ এনি সেন্স, যদি কোনো পরিবর্তন হয় আমি তোমাকে আনলিমিটেড রিভিশন দিব, থ্যাংক ইউ। দিয়ে ব্রাউজে যাবেন, ব্রাউজে গিয়ে কোথায় আছে আপনার ওটা এই বিজনেস কার্ড, এই কার্ড এই যে ধরে নিল, ঠিক আছে ধরে নিল, এখন কত ডলার, $15। এমনও হয় যে দুই তিনটা সিলেক্ট করে নেন, মানে একজন চ্যাম্পিয়ন আর দুই তিনজন রানার্স আপ, তাহলে আপনি রানার্স আপ হলে কত ডলার নেবেন, এখানে এই যেখানে বলছে যে ইন্টার দ্য প্রাইজ ইউ ওয়ান্ট টু সেল দিস ফর এন্ট্রি ফর, ইফ ইউ ডু নট উইন দ্য কন্টেস্ট হোল্ডার মাই মে স্টিল বাই, যদি কিনতে চায় হয়, হ্যাঁ যদি আপনাকে মেসেজ করে যে আপনারটা আমার ভালো লেগেছে আপনারটা আমি কিনতে চাই কত ডলার নেব, তখন আপনি এখানে দিয়ে দেবেন যে $10 দিব। তারপর এই যে যদি আপনি এখানে হাইলাইট করতে চান, হ্যাঁ হাইলাইট ইউর এন্ট্রি টু মেক ইট ভিজুয়াল স্ট্যান্ড আউট ফ্রম দ্য রেস্ট এন্ট্রি, আচ্ছা তাহলে এগুলো করলে কি হবে, আপনারটা হাইলাইট হয়ে থাকে, কেউ দেখবে না, করে না, কারণ কম ডলার, তো যারা $100 উপরে কাজ করে তারা এগুলো কাজ করে, তবে আপনার খরচ হবে $0.5 কেটে নিবে, যদি আপনার অ্যাকাউন্টে থাকে খরচ করতে হবে, ঠিক আছে। হ্যাঁ তাহলে সাবমিট এন্ট্রি, কংগ্রাচুলেশন ইউ হ্যাভ সাবমিটেড ইউর এন্ট্রি, এখানে যাবো এই কতগুলো পড়ে গেছে, এর মধ্যে কতগুলো পড়ে গেছে, আমাদেরটা যদি দেখতে চাই এই যেটা আমাদের, এরকম একটা মকআপ দিলে বেশ হতো, এরকম মকআপ আছে, আচ্ছা আমাদেরটা এই দিলাম, ঠিক আছে তাহলে এরকম করে আপনারা জমা দিবেন, আমি আরেকটা মকআপ করে দিই, এটা এটা যদি আপনি বলতে আপনার ভালো লাগে নাই তাহলে এখানে যান, এই যে অল এন্ট্রি টপ কে কে আছে, টপ শুধু টপগুলো যদি দেখতে চান এই টপগুলো দেখা যাচ্ছে, পরে এখানে রিজেক্ট কাকে কাকে করছে, রিজেক্ট করে নাই একটাও, অল এন্ট্রি গেলে সবগুলো দেখা যাবে, অ্যাক্টিভ কারা কারা আছে তাদেরটা দেখা যাবে যারা লাইনে আছে, উইথড্র যদি করে নেন, উইথড্র বলতে আপনি আপনার আপনি মাই এন্ট্রিতে যান, মাই এন্ট্রিগুলো, হ্যাঁ এখান থেকে এই যে উইথড্র যদি করে নেন তাহলে এটা বাতিল হয়ে যাবে, হাইলাইট কন্টেস্ট হলে দেখতে হবে না, তো আমি এটা রাখলাম আপাতত, পরে আমি এটা সেভ করব, তাহলে এইভাবেই করতে হবে, যদি আপনাকে লাইক ট্যাগ দেয় তাহলে আমরা এটা 5-star বা 4-star যত দিবে এটা আর কি আসবে, তাহলে বুঝে গেছে, এভাবে এন্ট্রিগুলো জমা দিবেন, কাজগুলো করি, এই যে কথা মাইন্ড এখানে দেখেন আপনি আপনার ফ্রি দিয়ে রাখুন, ঠিক আছে আচ্ছা, তাহলে এবার এইটা এইরকমই আপনারা এটাই দরকার হলে করেন বাসায় গিয়ে, এটারই একটা বিকল্প কিছু করেন যদি এটা ইজি আছে, সমস্যা নেই,
আর যদি রেডিং টেডিং হয় তাহলে আমি জানাবো।